Welcome back to Invisible Nurses. So today we're going to learn intravenous root. Bauchi parenteral roots er modhe je tin ta ashe IV root, intramuscular root and subcutaneous root. So intravenous root ta ki jeta hocche jekhane drugs are injected into a vein. Mano hocche amra je drugs gulo eigulo hocche vein er modhe diye probesh korai. So ekhane hocche advantage gulo ki ki hote pare intravenous advantage hocche kono emergency route jodi amra use korte chai seta hobe obosshoi intravenous route eta hocche quicker action kore first class metabolism jeta eta kintu amader dorkar pore na ebong eta khubi oral je route eta chaite khubi taratari kaj kore ebong eta reliable kora jay ebong মানে হচ্ছে এটা কাজ করবে 100% দেন হচ্ছে ইউরিনেট করবে না আরেকটা বেনিফিট হচ্ছে এটা আনকনশিয়াস পেশেন্ট যারা ভমিটিং নন কোঅপারেটিভ পেশেন্ট আছে বা হচ্ছে যারা কোঅপারেট করতে চায় না তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাবসলিউটলি সুইটেবল এবং হচ্ছে কতটুক ডোজ দিতে হবে এটা কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে এবং আমরা যদি লার্জ ভলিউমে মানে হচ্ছে বেশি পরিমাণ দিতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই সুইটেবল এখন হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্ট্রাভেনাস রুট এটা হচ্ছে সাধারণত এটা একটা ইনভেসিভ পেইনফুল প্রসিডিউর অবশ্যই আমরা কিন্তু ক্যানুলা করে থাকি পেশেন্ট ব্যথা পেতে পারে আর এটা হচ্ছে আমি যদি নিজে নিতে চাই বা পেশেন্ট নিজে নিতে চায় সেটা কিন্তু পেশেন্ট নিজে করে নিতে পারবে না অন্যজনের করে দিতে হবে স্টেরাইল টেকনিক আর রিকোয়ার্ড এই যে আমরা যে ইনজেক্ট করব ভেইনের মধ্যে এটা কিন্তু একটা স্টেরাইল প্রসিডিউর এবং ইনজেকশনগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ এবং এটার মধ্যে রিস্কও আছে কি রিস্ক হতে পারে ইনফেকশন হতে পারে হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন মানে হচ্ছে তোমার কিন্তু এটার মধ্যে হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে অ্যানাফাইলিটিক শক হতে পারে বা হচ্ছে কী বলে এটাকে তোমার ওষুধটা কাজও না করতে পারে তোমার কিন্তু রিয়েক্ট করে রিয়াকশন করে দিতে পারে দেন পাইরোজেনিক রিয়াকশন হ্যাঁ পাইরোজেনিক রিয়াকশন হতে পারে লোকাল ভেনাস থ্রম্বোসিস হতে পারে হ্যাঁ এটা কিন্তু খুবই খুবই সিরিয়াস জিনিস হেমোলাইসিস হতে পারে তোমার ব্লাডটা ভেঙে যেতে পারে লোকাল ভেনাস থ্রম্বোসিস মানে হচ্ছে তোমার রক্ত জমন পেতেই যখন আমরা পুশ করি কোনো ইনজেকশনকে ওটা গিয়ে কিন্তু তোমার থ্রম্বোসিস করে দিতে পারে সাডেন হার্ট অ্যাটাকও করে দিতে পারে সো বুঝে যাচ্ছে যে যদিও আইভিরুটটা অনেক অ্যাডভান্টেজ আছে কিন্তু এটা কিন্তু স্লাইটলি একটা মানে যদি আমরা চিন্তা করি এটা কিন্তু ক্ষতিও আছে অনেক এখন হচ্ছে আমরা আইএম রুটে চলে যাই আইএম রুট কোনটা আইএম রুট হচ্ছে যে ড্রাগসগুলোতে আমরা হচ্ছে মাসেল লেয়ারে ইনজেক্ট করে থাকি মাসেল লেয়ারে কী কী হতে পারে গ্লুটিয়াস ম্যাক্সিমাস গ্লুটিয়াস মিনিমাস ভ্যাস্টাস ল্যাটারালিস ডেল্টয়েড এগুলো হচ্ছে আমাদের মাসেল রেয়ার সেখানে ড্রাগসগুলো কী কী হতে পারে যেমন হচ্ছে আমরা যদি বলি প্যারাসিটামল ডাইক্লোফেনাক এগুলো হচ্ছে মাসেল রেয়ার আমরা দিয়ে থাকি সো আইএম রুটের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো কী আমরা ফার্স্টে হচ্ছে উপকারিতে চলে যাই অ্যাগেইন এটা হচ্ছে একদম র্যাপিড অ্যাবসর্পশন করে দিতে পারে এবং হচ্ছে এই রুটটা হচ্ছে যদি আমাদের সাবকিউটেনাস ইনজেকশনটা আমাদের ইরিটেবল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই আইএম রুটসে সলভ করে দিতে পারি দেন হচ্ছে ডিপোট প্রিপারেশন যেগুলো আছে আমাদের হাই ডিপোট প্রিপারেশন যে হরমোনাল প্রিপারেশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেট করতে পারি আইএম রুটে সাইডগুলো আমরা বলবো আগেই বলেছি ডেল্টয়েড গ্লুটিয়াল রিজন থাই আমাদের যে রান আছে দেন হচ্ছে আমাদের গ্লুটিয়াল রিজন যেটা আছে এবং ডেল্টয়েড মাসেল আছে সেখানে আমরা দিতে পারি এখন আরেকটা কথা হচ্ছে আইএম রিজন হচ্ছে ফিমেলদের জন্য অ্যাবসর্পশনটা কিন্তু কম হয় কারণ হচ্ছে এদের সাবকিউটেনাস রেট লেয়ারে যে ফ্যাটটা আছে এটা কিন্তু একটু পোর লিভাসকুলারাইজ
ঠিক আছে, সো ফিমেলদের ক্ষেত্রে অ্যাবসর্পশনটা একটু কম হয়। এখন ডিসঅ্যাডভান্টেজ অফ আইএম রুট, এখন এটা হচ্ছে একটা পেইনফুল, অবশ্যই যারা আইএম দিয়েছ, আইএম নিয়েছো তারা কিন্তু জানো এটা কতটা পেইনফুল, এবং এটা খুবই মানে সেলফ, আমি নিজে কিন্তু এটা নিতে পারবো না, এটা একটু ডিফিকাল্ট। দেন এইটার হচ্ছে লার্জার ভলিউম, এখানে কিন্তু 10 ml তোমরা মনে রাখবে অবশ্যই, মানে হচ্ছে 5 ml to 10 ml, হাইয়েস্ট হচ্ছে 10 ml দেওয়া যায় আইএমএ। সো তুমি কখনোই না, সরি, মেবি 5 ml হতে পারে এরকম। সো তুমি কখনোই লার্জ ভলিউম, অনেক ড্রাগস অনেক সময় আছে যেগুলো হচ্ছে আমাদের আইভির ড্রাগস, স্টুডেন্টরা গিয়ে কিন্তু ভুলে আইএমএ দিয়ে ফেলে। সো তোমরা অবশ্যই আইএম দেওয়ার সময় অবশ্যই ভলিউমগুলো মানে কতটুকু পরিমাণ ওষুধ দিচ্ছে এটা খেয়াল করবে, যাতে তোমাদের ভুল না হয়। দেন হচ্ছে প্রডিউস লোকাল রিয়েকশন, তোমরা যে জায়গাটা আইএম দিচ্ছ ওখানে কিন্তু একটা লোকাল রিয়েকশন হতে পারে। যেমন অনেক সময় ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বলে যে আমাদের ওই জায়গাটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, ফোড়ার মতো হয়ে গেছে, পাস জমে আছে, সেটা হচ্ছে মানে হচ্ছে লোকাল রিয়েকশন হয়েছে। সো লোকাল রিয়েকশনের ক্ষেত্রে কীরকম হবে, একটু গরম থাকবে, ফোড়ার মতো হতে পারে জায়গাটায়, সাদা পাস দেখা, পুচ দেখা দিতে পারে, যেটা হচ্ছে অ্যাবসেস বলে। এখন হচ্ছে আমরা সাবকিউটেনাস রুট পড়বো। সাবকিউটেনাস রুটটা হচ্ছে যে আমাদের সাবকিউটেনাস লেয়ার আমরা দিই, যেমন ইনসুলিন দিয়ে থাকি, তাই না? সো এই সাবকিউটেনাস হচ্ছে আমরা নিজেরা দিতে পারবো অ্যাডভান্টেজ, আর হচ্ছে এটার হচ্ছে রিক্স কম আছে, যেহেতু খুব কম রিক্স, যেহেতু ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় আমাদের ছোটো ছোটো ইঞ্জেকশন। আর হচ্ছে অ্যাবজর্পশনটা হচ্ছে স্লো এবং সাস্টেন্ড করে। ঠিক আছে, এ পর্যন্তই ছিল আজকে প্যারেন্টারাল রুট।